হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে থাম্বনেল দেখে আশা করি আপনারা জেনে গিয়েছেন যে আমি কোন টপিকসের উপর ভিডিওটি বানাবো। তারপরে বলে দিচ্ছি, টপিকসটা হচ্ছে এটা যে আপনারা নাইট ক্রিম ইউজের পরে, নাইট ক্রিম ছেড়ে দেওয়ার পর স্কিনটা কালো হয়ে যায়, প্লাস কোন প্রসেসে নাইট ক্রিম ইউজ করলে স্কিনটা কালো হবে না, বা স্কিনটা হেলদি গ্লোয়িং রেখে স্কিনটা ব্রাইটেনিং করবে, সে বিষয়ে আজকে আলোচনা করবো। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। ফার্স্টে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, আপনারা যেই নাইট ক্রিম ইউজ করে স্কিনটা হোয়াইটনিং করেছেন, সেই নাইট ক্রিমটা আপনাদেরকে মানে তিনটা ইউজ করে ছেড়ে দিতে হবে। দেন চতুর্থবার থেকে আপনাদের কিছু প্রসেস ইউজ করে দেন নাইট ক্রিম কন্টিনিউস করতে হবে। কিন্তু সব নাইট ক্রিম ইউজ করা যাবে না। চাঁদনি, গড়ি, ডিউ, স্কিন শাইন এ ধরনের নাইট ক্রিম কিন্তু ইউজ করলে এরকম কোনো ফলাফল পাবেন না। আপনি যদি ভালো মানের নাইট ক্রিম ইউজ করেন, কিছু পেজে ভালো মানের কিছু নাইট ক্রিম সেল করে, আমার চ্যানেলেও আছে, সেসব নাইট ক্রিম ইউজ করেন, দেন আপনারা ভালো মানের একটা ফলাফল পাবেন। ঠিক আছে, সাপোজ মনে করেন যে আপনারা 4K নাইট ক্রিম ইউজ করে আপনি স্কিন হোয়াইটনিং করেছেন। 4K কিন্তু এখন বাজারে সব ফেক ভার্সন। 4K নাইট ক্রিম উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি যে সাপোজ আপনি 4K নাইট ক্রিম ইউজ করে স্কিনটা আপনি ব্রাইটেনিং বা হোয়াইটনিং করেছেন, এরপরে কী করবেন? তিনটা ইউজ করে শেষ করবেন। চতুর্থবার থেকে কিছু প্রসেস ইউজ করে যদি নাইট ক্রিম ইউজ করেন, এতে করে আপনার স্কিন হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, অ্যান্ড আপনার স্কিনে রক আসবে না, প্লাস স্কিনটা হোয়াইটনিংও থাকবে। সেই প্রসেসটার জন্য আপনাদের কিছু জিনিস অ্যাড করতে হবে নাইট ক্রিমে। এর জন্য লাগবে একটা সোদিং জেল, একটা ময়শ্চারাইজিং ক্রিম, একটা সানস্ক্রিন, একটা সেরাম, আর একটা হচ্ছে ওলে ব্র্যান্ডের ক্রিম। ঠিক আছে, এই পাঁচটা জিনিস আপনাদেরকে অ্যাড করতে হবে চতুর্থ নম্বর ক্রিম থেকে। মানে ফার্স্টে তিনটা ক্রিম আপনি ইউজ করবেন স্কিনে, পুরো ক্রিম শেষ করবেন, দেন চতুর্থ নম্বর ক্রিম আবার ইউজ করবেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যতবার ইউজ করবেন ততবার এই প্রসেসে ইউজ করবেন। ঠিক আছে, এতে করে আপনি স্কিন কালো হবে না, রক দেখা যাবে না, স্কিন হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, ব্রাইট থাকবে, হোয়াইটনিং থাকবে, সব রকমই আপনাদের প্রবলেম সব সলভ হবে। ঠিক আছে, তো এখন আমি ইউজের প্রসেসটা বলে দেবো। ফার্স্টে আপনারা তিন নম্বর ক্রিমটা শেষ করার পরের দিন আপনারা যে কোনো ব্র্যান্ডের, আপনাদের বাসায় যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিম থাকতে পারে, বডি শপে থাকতে পারে, সিম্পল ব্র্যান্ডের থাকতে পারে, ডক্টর রাসেলের থাকতে পারে, বা ভিটামিন ই থাকতে পারে, যে কোনো ব্র্যান্ডের ময়শ্চারাইজিং ক্রিম থাকলে সেটা ইউজ করবেন প্রথম দিন রাতে। তিনটা ক্রিম ইউজের পরে প্রথম দিন রাতে একটা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবেন, দেন ঘুম যাবেন। সেকেন্ড দিন কী করবেন? ওলে ব্র্যান্ডের একটা ক্রিম আছে, নাইট ক্রিম, সেটা আপনি সেকেন্ড দিন ইউজ করবেন। এবং থার্ড দিন কী করবেন? যে নাইট ক্রিম ইউজ করে আপনি ফর্সা হয়েছেন সেই নাইট ক্রিম ইউজ করবেন। আবারও সেম প্রসেসে, একদিন ময়শ্চারাইজিং ক্রিম, একদিন ওলে ব্র্যান্ডের ক্রিম, তারপরে আবার সে নাইট ক্রিম, এভাবে ইউজ করবেন। আর দিনের বেলা একটা ভালো মানের ফেস ওয়াশ আর একটা ভালো মানের সেরাম ইউজ করবেন, মাস্ট বি মাস্ট। আর বাইরে যাওয়ার সময় একটা সানস্ক্রিন স্কিনে অ্যাপ্লাই করে বের হবেন, আর দুপুরে গোসলের পরে একটা সোদিং জেল অ্যাপ্লাই করবেন। সো আমি আবারও বলে দিচ্ছি, আপনার নাইট ক্রিম, তিন নম্বর নাইট ক্রিম শেষ করার পরে চতুর্থবার নাইট ক্রিম কিনবেন, যে নাইট ক্রিম ইউজ করে ফর্সা হয়েছেন সেই নাইট ক্রিম। কিন্তু আজে বাজে কোনো নাইট ক্রিম ইউজ করা যাবে না। চাঁদনি, গড়ি, ডিউ, স্কিন শাইন এ ধরনের নাইট ক্রিম কিন্তু ইউজ করলে কোনো রেজাল্ট পাবেন না, স্কিন কিন্তু নষ্ট হয়ে যাবে। ভালো মানে নাইট ক্রিম মাস্ট বি ইউজ করতে হবে, সাথে একটা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে। ওলে ব্র্যান্ডের একটা নাইট ক্রিম আছে, ওলে ব্র্যান্ডের নাইট ক্রিম সেটা ইউজ করবেন, আর সাথে একটা সেরাম, একটা সানস্ক্রিন, আর একটা সুদিং জেল। এই পাঁচটা আইটেম আপনাদের কিনে রাখতে হবে। এই পাঁচটা আইটেম আপনি স্কিনটাকে হেলদি রাখবে, নাইট ক্রিম আপনি স্কিনকে হোয়াইটনিং করবে, সুদিং জেল আপনি স্কিনকে ব্রাইটেনিং করবে, সেরাম আপনি স্কিনকে প্রোটেকশন করবে, আর সানস্ক্রিন আপনি স্কিনকে রোদ থেকে বাঁচাবে। এই পাঁচটা আইটেম আপনাদের কিনে রাখতে হবে, নাইট ক্রিমের পাশাপাশি ইউজ করতে হবে। মানে একদিন আপনারা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করবেন, সেকেন্ড দিন ওলে ব্র্যান্ডের ক্রিম ইউজ করবেন এভাবে, আর থার্ড দিন নাইট ক্রিম ইউজ করবেন এভাবে। আপনারা কন্টিনিউসলি রাতে রুটিনে এভাবে ইউজ করবেন। আর যদি গরম বেশি লাগে আপনাদেরকে, এখন তো গরমের সিজন চলছে, দেন আপনারা নাইট সিরাম ইউজ করবেন। এটা কিন্তু নাইটে ইউজ করা যাবে এবং ডেতে ইউজ করা যাবে। যে সিরামের গায়ে লেখা থাকবে মর্নিং আর ইভিনিং ইউজ করা যাবে, সেই সিরামগুলো নাইটে, অনেক অয়েলি স্কিন, তারা সিরাম ইউজ করতে পারেন রাতেবেলা একদিন। এবং পরের দিন আপনারা ইউজ করবেন হচ্ছে ওলে ব্র্যান্ডের ক্রিম, এবং থার্ড দিন ইউজ করবেন হচ্ছে নাইট ক্রিম। এই প্রসেসে আপনারা কন্টিনিউস চলে যাবেন। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফেস ওয়াশ করে একটা সেরাম মাস্ট বি লাগাইতে হবে, তারপরে বাইরে যাওয়ার সময় একটা আপনাদের সানস্ক্রিন মাস্ট বি ইউজ করতে হবে। সানস্ক্রিন ছাড়া যতই কিছু করেন না কেন, স্কিন নষ্ট হয়ে যাবে।
আর গোসলের পরে আপনাদেরকে একটা সুদিং জেল ইউজ করতে হবে। সুদিং জেল চাইলে দুইবেলা ইউজ করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের সুদিং জেল আপনারা চাইলে ইউজ করতে পারেন। এই প্রসেসে যদি আপনারা স্কিন কেয়ার করেন, সাপোর্ট তিনটা এজের পরে ছেড়ে দেওয়ার পরে আপনি যদি এই প্রসেসে নাইট ক্রিমগুলো ইউজ করেন, এতে করে স্কিন হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, হোয়াইটনিং থাকবে, আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কোন প্রসেসে নাইট ক্রিমগুলো ইউজ করলে স্কিনটা হোয়াইটনিং, ব্রাইটনিং, হেলদি থাকবে। আর কিছু আপু আছে যারা অনেকে 1-9 নাইট ক্রিম ইউজ করে ফেলেছেন, যারা এখনও নাইট ক্রিম স্টপ দেননি, স্কিন ইউজ করতে করতে স্কিনটা জ্বলে গেছে বা স্কিন রক চলে এসেছে, তারাও যদি সেম প্রসেসে ইউজ করেন কিন্তু তারা একটু গ্যাপ দিবেন, যা 3টার বেশি নাইট ক্রিম ইউজ করে ফেলেছেন তার একটু গ্যাপ দিবেন, আগে স্কিনটা হেলদি করে নেবেন, দেন তারপরে আবার সেম প্রসেসে ময়শ্চারাইজিং ক্রিম, ওলে ব্র্যান্ডের ক্রিম, সেরাম, সানস্ক্রিন, সুদিন জেল, এই প্রসেসে আপনারা 1 মাস পর থেকে নাইট ক্রিম শুরু করবেন, যা 3টার বেশি নাইট ক্রিম টানা ইউজ করেছেন তারা। আর যারা 3টার বেশি নাইট ক্রিম টানা ইউজ করেন নেই বা 2টা ইউজ করেছেন বা 3 নম্বর করছেন, তারা সেম প্রসেসে আপনারা এরকম করে নাইট ক্রিম ইউজ করবেন। আর যারা চাঁদনি, গৌরী, ডিউ, স্কিন শাইন নাইট ক্রিম ইউজ করছেন, তারা এখনই স্টপ দেন, দিয়ে স্কিন কেয়ার করেন আগে, যেসব স্কিন কেয়ার প্রোডাক্টগুলো বললাম সেগুলো স্কিন কেয়ার করেন, দেন একটা ভালো মানের নাইট ক্রিম যে কোনো পেজ থেকে আপনারা কিনবেন, যেটা আপনাকে অনেক স্কিনটা গ্লো করবে কোনো ক্ষতি ছাড়া, সেরকম নাইট ক্রিম কিনবেন। আর সাথে স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো বললাম এগুলো আপনি রেগুলার ইউজ করবেন, স্কিনে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।